হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আপনাদের সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। তো এখন সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি সব পুজোর জিনিসপত্র জোগাড় করতে, আর এদিকে অঙ্কুশ মোমবাতির প্যাকেটটা নিয়ে খেলা করছে। তো খোলার চেষ্টা করছিল, খুলতে পারেনি বলে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো এরপর আমার ফুলগুলো নিয়ে খেলছে। তো আর এইদিকে আমি পুজোর জন্য থালাটা সাজিয়ে নিচ্ছি। এইদিকে ফুলগুলো আমি সাজিয়ে নিচ্ছি একটা জায়গার মধ্যে। তো ঘরের লাইটটা ঠিক নাই বলে সেই রকম ঠিকভাবে আসছে না। আর এদিকে আমি বালতির মধ্যে প্রদীপগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ বলে মাটির জিনিস তো ওর মধ্যে প্রচুর, প্রথমে যদি তেলে দেওয়া হয় তো প্রচুর তেল টানবে, সেই জন্য আগে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সেইটাতে আমি প্রদীপগুলো, দেখুন সব রেডি করা হয়ে গেছে, সব হয়নি কয়েকটা রেডি করেছি। তা এখন আমি প্রদীপগুলো সব জ্বালিয়ে নেব। আর এই ঘরটার লাইটটা একটু প্রবলেম আছে বলে ঠিকভাবে ভিডিও মানে ঠিকভাবে পরিষ্কারভাবে আসছে না। তো আমি বেশি প্রদীপ জ্বালাবো না, তো প্রত্যেকটা দুয়ারে দুয়ারে প্রদীপ দেব, আর বাকি আমি সব মোমবাতি দেবো। তা এখন আমি একটা থালার মধ্যে সব প্রদীপগুলোকে তুলে নেব, তাহলে কি নিয়ে যেতে সুবিধা হয়। তো প্রত্যেক বছর দিওয়ালিতে আমাদের দিওয়ালি ঘর বানানো হয়, তো এই বছরও বানানো হয়েছে। তো এই বছর সেরকম ভালোভাবে বানানো হয়নি, তো দেওয়াল আজ সকালেই দেওয়ালি ঘরটা বানিয়েছে, তো সেরকমভাবে রং টং কিছু করা হয়নি। তো এইদিকে আমি সব থালার মধ্যে প্রদীপগুলো সব সাজিয়ে নিয়েছি, আর আমি এখন আগে ঘরের ঠাকুরগুলোকে সব পুজো করে নেব, তারপরে আমি যাব মন্দিরে পুজো দিতে। তো ঘরের ঠাকুরকে আগে পুজো করে তারপরেই বেরোতে হয় কোথাও পুজো করতে। তো আমি এখন ঘরের ঠাকুরগুলো পুজো করে নেব, তারপরে আমাদের মনসা বাইরে মনসা ঠাকুর আছে, তো সেখানে আমি পুজো করে নেব, তারপরে আমি যাব কালী মন্দিরে। আর অঙ্কুশ এখনও ঠাকুমার কাছে রয়েছে। তো এখন আমি প্রত্যেকটা দুয়ারে পূব দিকে মুখ করে সব প্রদীপগুলো দিয়ে দেবো। তো বেশি দেবো না, একটা একটা করে দেবো, কারণ এখন অঙ্কুশ নেই, অঙ্কুশ আসার আগে আমাকে সব প্রদীপগুলো তুলে নিতে হবে, কারণ ও তো ছোটো বাচ্চা, ও তো বুঝতে পারবে না, ও হয়তো হাত দিতে যাবে। তো আমি এখন একটা একটা করে দিচ্ছি। তো এখন আমরা ছাদে যাবো।
তো সাথে প্রদীপও দেবো আর মোমবাতিও জ্বালাবার আছে। তা আমি মোমবাতিটা নিজেতে ভুলে গেছিলাম, তো অঙ্কুশের বাবাকে বললাম যে মোমবাতিটা নিয়ে এসো, একবারে জ্বালিয়ে দিই। আর দেখতে পাচ্ছেন আমাদের ছাদের উপর থেকে পুরো চারপাশটা কি সুন্দর লাগছে দেখতে। তা আমি আবার মোমবাতি ঠিকভাবে জ্বালাতে পারি না, জ্বালালেও ঠিকভাবে বসাতে পারি না, বসাতে গেলে পড়ে যায় আর হাতের মধ্যে ছ্যাঁকা ম্যাঁকা লেগে যায়। দেখতে পাচ্ছেন চারপাশটা কি সুন্দর লাইট লাইট, চারিদিকে লাইট লাইট লাগছে। এই দেখতে পাচ্ছেন আমাদের সুপুরি গাছের উপর লাইট দেওয়া হয়েছে আর ওইদিকেও দেওয়া হয়েছে। তো এখন আমার মোমবাতিগুলো সব লাগানো হয়ে গেছে, তো এখন আমি নিচে যাব। তারপরে নিচে যেয়ে আমাদের মনসা মন্দিরে যেয়ে পুজো দেবো। আর এইদিকে দেখতে পাচ্ছেন অঙ্কুশ আর অঙ্কুশের ঠাকুমা দুজনে বাইরে রয়েছে। তো অঙ্কুশ এত এত আলো দেখতে পাচ্ছে আর চারিদিকে মোমবাতি আর প্রদীপ জ্বলছে। আর দেখতে পাচ্ছেন প্রদীপ দেখতে পেয়ে গেছে, তো এখন কিছু করলো না। তো এরপরে ও প্রদীপগুলোকে হাতের মধ্যে নিয়ে আর ছুটছিল, তো যাই হোক ও হাত দেয়নি, নাহলে ও হাতে ছ্যাঁকার লেগে যেতে পারতো। তো আমি এখন শাঁক বাজাচ্ছি, তো ও শাঁক বাজাবে। বাজা 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 রে, বাজা বাজা বউ বাজাও। তো এর মধ্যে অঙ্কুশের বাবা সব প্রদীপগুলো সরিয়ে দিয়েছে। তো এখন আমি আমাদের মনসা মন্দিরে পুজোটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কত মোমবাতি প্রদীপ জ্বলছে, তো পাড়ার সবাই এখানে মোমবাতি প্রদীপ আর পুজো দিয়েছে। তো এটা আমাদের বাড়ির বাইরে আছে, তো এটা এখন ঠিকভাবে মন্দিরটা করা হয়নি। তো আমার এখানে পুজো কমপ্লিট, তো এরপর আমি যাচ্ছি আমাদের পাড়ার কালী মন্দিরে পুজো দিতে। তো আমরা অঙ্কুশকে নিয়ে যাইনি, কারণ ওইখানে প্রচুর মোমবাতি আর প্রদীপ জ্বলবে, তো ওইগুলো দেখে ও নিশ্চয়ই ধরতে যাবে, তো সেই জন্য ওকে নিয়ে যাইনি, ও দাদু ঠাকুমার কাছে রয়েছে। তো এখন আমরা যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি আমাদের পাড়ার কালী মন্দিরে, আর এইদিকে একটা শিব মন্দির রয়েছে আমাদের। তো এখানে আমাদের পাড়ার পিসে মশাই পুজো করেন, তো আমি নিজেই পুজো করছিলাম, কারণ
পিসেমশাইকে দিয়ে পুজো করলে অনেক দেরি হতো, ওই জন্য আমি তাড়াতাড়ি করে নিজেই পুজো করছিলাম। কারণ অঙ্কুশকে বাড়িতে রেখে এসেছি তো বেশিক্ষণ হয়ে গেলে ও থাকতে চাইবে না, ওই জন্য আমি তাড়াতাড়ি নিজেই পুজো করে নিচ্ছিলাম। এদিকে আমাদের পাড়ার শিব মন্দিরে চলে এসেছি, তো এটা আমাদের বাড়ির পাশেই শিব মন্দিরটা আছে। তো আমাদের ফটকা ফাটানো হয়নি, অঙ্কুশের বাবা চলে গেছিলো আমার কালী মন্দিরে, তো আমি একাই অঙ্কুশকে নিয়ে আর ফটকা ফাটানো হয়নি। আমার পুজো কমপ্লিট, আর এইদিকে দেখতে পাচ্ছেন অঙ্কুশ ও দাদুর কাঁধে চেপে ঘুরে বেড়াচ্ছে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব।